হাই, আমি শুভঙ্কর মিত্র বলছি। আমি আইটিআর ট্যারিফ সম্বন্ধে কিছু জানাতে চাই। আপনারা বুঝতে পারলে আমার ব্যাপারটা, ট্যারিফটা সম্বন্ধে বুঝতে পারলে আইটিআর ট্যারিফ সম্বন্ধে জানাবো। যদি বুঝতে পারেন তাহলে আমার বেল আইকনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর লিংক দেবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। হ্যালো, আমি শুভঙ্কর মিত্র বলছি। আইডিয়ার ইনফরমেশান সম্বন্ধে কিছু জানাবো, ট্যারিফ ইনফরমেশান। আপনারা জানেন 35 টাকায় 26 টাকা পাওয়া যাচ্ছে, তাতে 1.5 টাকা কল চার্জ হচ্ছে। কিন্তু যে 26 টাকায় যে টক টাইমটা পাওয়া যাচ্ছে সেটা লাইফ টাইমের জন্য। 65 টাকায় 55 টাকা টক টাইম পাওয়া যাচ্ছে, 55 টাকা টক টাইম পাওয়া যাচ্ছে, 60 পয়সা কল চার্জ। আর যে টক টাইম 55 টাকা পাওয়া যাচ্ছে সেটা লাইফ টাইমের জন্য। 95 টাকায় 95 টাকা পাওয়া যাচ্ছে, 30 পয়সা কল চার্জ। যে টক টাইমটা পাওয়া যাচ্ছে লাইফ টাইমের জন্য। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে আপনাদের সবাই জানেন না হয়তো, এখন লাইফ টাইম ভ্যালিডিটি যেটা ছিল সেটা উঠে গেছে। এখন অন্তত ভ্যালিডিটি প্রত্যেক মাসে বাড়াতে হবে। সেটার জন্য আপনাকে সর্বনিম্ন অন্তত 35 টাকা রিচার্জ মারতে হবে। তাতে 10 টাকা 20 টাকা 30 টাকা মারলে ভ্যালিডিটি বাড়বে না, মিনিমাম 35 টাকা রিচার্জ মারতেই হবে আপনাদের। এবং যেটা 35, 65, 95 এটা ওল ওভার ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় একই চলছে, সব কিছু মারতে পারবেন। আর একটা জিনিস আপনাদের বলা যাচ্ছে, 145 টাকা যে ট্যারিফটা আছে সেটা আপনাদের 42 দিনের জন্য দেওয়া হচ্ছে। 42 দিনের জন্য 145 টাকা ফুল টক টাইম এবং 30 পয়সা করে কল চার্জ এবং নেট আছে 1 GB মতন। ওটা আপনারা দেখতে পারেন, ইউজ করে 42 দিনের জন্য যাবে। এটা কোনো টাকা উঠে যাবার কোনো ব্যাপার নেই, কিন্তু লাইফ টাইমের ভ্যালিডিটি থাকবে। কিন্তু 42 দিন পরে ওটাকে রিচার্জ না করলে, এখন সিস্টেম হয়ে গেছে, রিচার্জ না করলে প্রথম 15 দিনে আউটগোয়িং বন্ধ হবে, তারপরে 15 দিনে পুরো বন্ধ হয়ে যাবে সিম কার্ড। ইনকামিং আউটগোয়িং দুটোই বন্ধ হয়ে যাবে। তবে 1 মাস কি 1.5 মাস পরে টোটাল জিনিসটা চাম হয়ে যাবে, সেই সিমটা লাইফে কোনো দিন চালু হবে না। আর 245 টাকা একটা আছে, 245 টাকা আপনাদের মারলে 90 দিনের জন্য ভ্যালিডিটি থাকবে। 245 টাকাই টক টাইম এবং ওতে পাওয়ার থাকবে 30 পয়সা করে। এইসব জিনিস বিভিন্ন রকম ফান্ডার জন্য আপনাদের ইউটিউব চ্যানেলে এসেছি। আর এটার মনে করুন, সাপোজ আমি বলছি যাদের ভ্যালিডিটি আছে রিচার্জ, মানে ফি মারেন আর কি, তাদের জন্য মনে করুন কোনো ISD কল করতে যাবেন, মেন অ্যাকাউন্টে ব্যালেন্স লাগবে, তারা কিন্তু আপনারা 65, 35, 95 মারতে পারেন। তাতে পাওয়ার কোনো কাজের কাজ হবে না ওতে, কিন্তু টক টাইমটা পাবেন, সেই টক টাইমে আপনি ISD কল করতে পারবেন। থ্যাংক ইউ।